দেশের ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে আমানত বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট, সিটি ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের এক সভায় এমন নির্দেশনা দেওয়া হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এ সময় কর্মকর্তারা জানান, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডির অ্যাকাউন্টের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ বাড়ছে। এতে দেশের ব্যাংকগুলোতে নগদ বৈদেশিক মুদ্রা জমার পরিমাণও অনেক বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদে বিনিয়োগে সুদহার হবে সর্বোচ্চ 4%, যা আগে ছিল 3.5%। ব্যাংকাররা জানান, এই আমানত সংগ্রহের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে।